মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস অনুমোদন না দেওয়ায় ইউক্রেনে মার্কিন সহায়তা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। তবে ভবিষ্যতে ইউক্রেন ইস্যুতে কংগ্রেসের অবস্থান পরিবর্তন হলেই ফের সহায়তা প্রদান করা সম্ভব হবে। হোয়াইট হাউসের নিয়মিত এক ব্রিফিংয়ে একথা জানান মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কির্বি। এর আগে ইউক্রেনের জন্য $6,000 কোটি সামরিক সহায়তা প্যাকেজ বিল আটকে দেয় কংগ্রেস। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের কী লক্ষ্য এবং এই যুদ্ধ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র কী লাভ করবে তা সুনির্দিষ্টভাবে বাইডেন প্রশাসন ব্যাখ্যা না দিলে ইউক্রেনে আর কোনো অর্থ সহায়তা বিল অনুমোদন দেবে না কংগ্রেস। তারপরও গেল বছরের শেষের দিকে কংগ্রেসকে পাশ কাটিয়ে ইউক্রেনকে $25 কোটি সামরিক সহায়তা প্যাকেজ দেয় সমালোচনার মুখে পড়েন বাইডেন প্রশাসন।